দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। আইসে বাম কংগ্রেস জোর চূড়ান্ত। আইসে বামেদের সঙ্গে সমঝোতা, কত আসনে লড়াই, বাংলায় কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা। বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। বিজেপি তৃণমূলের পাশাপাশি বামেরাও কিছু কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে, কিন্তু বাংলার জন্য এখনও পর্যন্ত কোনো প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি কংগ্রেস। শোনা যাচ্ছে তা শীঘ্রই ঘোষণা হতে পারে। কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে নেপাল মাহতো, অধীর চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য, ঈশা খান চৌধুরীর নাম। সূত্রের খবর, বাংলায় আর থেকে 11টি আসনে লড়তে পারে কংগ্রেস, এমনকি আসন সমঝোতা হতে পারে আইসে বামেদের সঙ্গেও। বামেরাও এখনও পর্যন্ত 16 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সূত্রের খবর, আইএসএফ ও কংগ্রেসের সঙ্গে সমঝোতা চূড়ান্ত হওয়ার পরেই বাকি প্রার্থী ঘোষণা করতে পারে বামেরা। অন্যদিকে 8 আসনে প্রার্থী দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে আইএসএফ। 8 আসনের নাম নিয়েও জল্পনা শুরু হয়েছে। যাদবপুর, শ্রীরামপুরের মতো আসনও রয়েছে তাতে, কিন্তু সেগুলি ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করে দিয়েছে বামেরা। সূত্রের খবর, পুরুলিয়া, বহরমপুর, রায়গঞ্জ, দার্জিলিং, কলকাতা, উত্তর মালদা, দক্ষিণ মালদা শীঘ্রই এই প্রার্থীর নাম ঘোষণা হতে পারে। কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে পুরুলিয়া থেকে লড়তে পারেন নেপাল মাহতো, বহরমপুর থেকে লড়বেন অধীর চৌধুরী, রায়গঞ্জ থেকে লড়তে পারেন ইমরান আলী, দার্জিলিং থেকে লড়তে পারেন বিনয় তামাং। শোনা যাচ্ছে শঙ্কর মালাকারের নামও। কলকাতার উত্তর থেকে লড়তে পারেন সুমন পাল বা প্রদীপ ভট্টাচার্য, মালদা দক্ষিণ থেকে লড়তে পারেন ঈশা খান চৌধুরী, মালদা উত্তর থেকে লড়তে পারেন আলম মুস্তাক। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।